জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। সরকার দেশের জনগণকে পরাধীন করে রেখেছে বললেন মির্জা ফখরুল। এবং 48 বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে বললেন ডক্টর কামাল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 5:58 জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দেশে এখন গণতন্ত্র নেই বলেও মন্তব্য তার। এ সময় মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, প্রকৃতপক্ষে সেই স্বাধীনতা এখনও অর্জিত হয়নি। একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে পরাধীন করে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে দেশের 49তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতি। সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের একদিন। স্বাধীনতা বাঙালি জাতির যেমন আনন্দের তেমনই বেদনার, কারণ এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষের সম্ভ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 23 বছরের তার আন্দোলনের ফসল আমাদের এই স্বাধীন সময় বাংলাদেশ। এই স্বাধীন সময় বাংলাদেশ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ এবং মহত্তম অর্জন। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা, তাদের সমান অধিকার, ন্যায্যতা, গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রত্যেক মানুষের মানবাধিকার, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, পুষ্টি, এইগুলি নিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্য, 48 বছর পরেও আজকে আমরা স্বাধীনতার লক্ষ্যগুলি অর্জন করতে পারি নাই। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার 48 বছর পরও দেশের মানুষকে ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে নিজেদের অধিকার। সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে গর্বিত জাতির আজ 49তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। রকনউদ্দিনের রিপোর্ট। 26শে মার্চ বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। 1971-এর এই দিনে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পুরো জাতি।
স্বাধীনতার 48তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্বাধীনতার আরও পরবর্তী ধাপগুলো আমরা জানতে পারি, তার জন্য আসছি এটা বাংলাদেশ একটি ঐতিহ্যপূর্ণ জায়গা, এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসছি। ইতিহাসে এত বড় নৃশংস, এত বর্বরতা চালায় নাই যেটা পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী বাংলাদেশের উপর চালিয়েছে। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে যারা আত্মাহুতি দান করেছিলেন এবং গড়ে তুলেছিলেন প্রতিরোধ যুদ্ধ, আমি তাদের সেই সব পুলিশ সদস্যদেরও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হত্যা, নির্যাতন, শোষণ, বঞ্চনা আর শৃঙ্খল থেকে মুক্ত হতে এদিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে অবতীর্ণ হয় 7.5 কোটি বাঙালি। বঙ্গবন্ধুর ঘোষণার পর সশস্ত্র সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি নেয় তারা। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধন যজ্ঞ শুরুর পরই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে যুদ্ধে নামেন বঙ্গসন্তানেরা। এত ত্যাগের পরেও দেশে এখনও অধিকার নিশ্চিত হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 31 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশ পেলেও, আমাদের যে জাতির পিতা যেটি বলেছিলেন যে আমরা একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ চাই, সেই সমাজ আমরা এখনও পাইনি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে শাসকগণ 71-এর পরেই ক্ষমতায় এসেছেন, তারা বিভিন্নভাবে প্রতারণা করেছেন। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও সেই গণতন্ত্রকে বারবার ভুলুণ্ঠিত করতে তারা চেষ্টা করেছেন। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আমাদের মনে হয় সত্যিকারের স্বাধীনতা অর্জনে এখনও আমরা অনেকটুক পিছিয়ে আছি। আমাদের সমাজ যেদিন ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত এবং মাদকমুক্ত দেশ গড়তে পারবো এবং আমরা বিশ্বের বুকে সত্যিকারের স্বাধীন জাতি এবং উন্নত জাতি হিসাবে, সভ্য জাতি হিসাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবো, সেদিনে আমার মনে হয় প্রকৃত স্বাধীনতা অর্জন হবে। শহীদ বেদিতে এসে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ সকল বৈষম্য পেছনে ফেলে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণেরও আহ্বান জানান বিশিষ্টজনরা। বাঙালিত্ব রক্ষা করার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ গড়েছিলেন, এটা আমরা রক্ষা করবো। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ভেদ করে যেভাবে আমরা এগিয়ে এসেছি, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এই দেশ স্বাধীন করবার জন্য যারা রক্ত দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর যেমন দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং একই সঙ্গে সঙ্গে যে মানুষরা এত আত্মত্যাগ করেছে, এত সংগ্রাম করেছে, এত যুদ্ধ করেছে, তাদের যে এই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মর্যাদা দেওয়ার দায় দায়িত্ব কিন্তু এই প্রজন্ম এবং এই দেশবাসী। শহীদের বীরত্বগাথা রক্ত স্মৃতি বুকে নিয়ে সাভারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। 30 লাখ শহীদের আত্মত্যাগ, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বাংলার আকাশে লাল সবুজের পতাকা। রুকনউদ্দিন, কর্ণফুলি সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে শাসকেরা গণতন্ত্রকে শৃঙ্খলবদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, গণতন্ত্রকে শৃঙ্খল করার চেষ্টা করা হলেও সবসময় তরুণ ছাত্র সমাজই এর প্রতিবাদ করেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেই চেতনাকে সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের যে অন্যতম দাবি ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আমরা সেই ধরনের একটি বাংলাদেশ দেখতে চাই। যদিও আমরা দেখেছি 31 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশ পেলেও, আমাদের যে জাতির পিতা যেটি বলেছিলেন যে আমরা একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ চাই, সেই সমাজ আমরা এখনও পাইনি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে শাসকগণ 71-এর পরেই ক্ষমতায় এসেছেন, তারা বিভিন্নভাবে প্রতারণা করেছেন। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও সেই গণতন্ত্রকে বারবার ভুলুণ্ঠিত করতে তারা চেষ্টা করেছেন। মানুষের ন্যায় বিচারের অধিকারকে অনেক সময় তারা রুদ্ধ করেছেন। তাই আমরা আজকের তরুণ প্রজন্ম তাদেরকে একটি কথাই বলতে চাই, এদেশ তথা এই সমাজ যখনই কোনো সংকটে পতিত হয়েছে, এই তরুণরাই আন্দোলন সংগ্রাম করে সেই সংকট থেকে জাতিকে উত্তরণ করেছে। সুতরাং মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নেবেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা চাই না আজকে 18-এর তরুণ সমাজ, তারা যে উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, তরুণদেরকে এই ধরনের কোনো প্রতিবাদ নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়। তারা সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বঙ্গবন্ধুদের স্বপ্নে একটি বৈষম্যহীন শোষণমুক্ত সোনার বাংলা গড়ার দিকে তারা এগিয়ে যাবেন, আমরা আজকে এমনটাই প্রত্যাশা করি। দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ, সরকার শিশুদের সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে।
আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আজকের শিশুদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সারা দেশে একই সময়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শিশু কিশোর সমাবেশ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। সরকার দেশের জনগণকে পরাধীন করে রেখেছে বললেন মির্জা ফখরুল। এবং 48 বছর পরও ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে বললেন ডক্টর কামাল। এই ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।